আজকে বানাবো সুজি দিয়ে তৈরি দারুণ মজার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি যেমনি ঝটপট তৈরি করে নেওয়া যায়, তেমনি কিন্তু নরম তুলতুলে আর খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং একটু শেয়ার করে দিবেন। নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ইস্ট। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। এই নাস্তাটি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, এই জন্য আমি এখানে চিনি দিয়েছি, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এর মধ্যে আমি আরও দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার 1 কাপ পরিমাণ মতো কুসুম গরম দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নিব। আর এর মধ্যে আপনারা কিন্তু দুধের পরিবর্তে কুসুম গরম পানিটাও দিতে পারেন। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। এগুলোকে ভালো করে ব্লেন্ড করে আমি একটা পেস্টের মতো তৈরি করে নিব। এবার ব্লেন্ডার জার থেকে আমি আরেকটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ব্লেন্ডার জারটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দিব। আর পানির পরিমাণটা কিন্তু একেবারে বেশি করে দিবেন না, একটু আস্তে আস্তে অল্প করে করে মিশাবেন, তাহলে আপনারা কিন্তু ব্যাটারের সঠিক কনসিস্টেন্সিটা বুঝতে পারবেন। কিছুটা পানি অ্যাড করে দেওয়ার পর এবার আমি একটু মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। তো বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এইরকমই হবে, এর থেকে কিন্তু বেশি ঘনও হবে না, আবার এর থেকে কিন্তু বেশি পাতলাও করা যাবে না। তো এখন চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিব। আর এখানে আমি 1/3 কাপ পরিমাণ ব্যাটারই নিয়ে নিব, কারণ একটা সঠিক মাপ থাকলে পিঠার মানে সবগুলো পিঠার সাইজ একই রকম হবে। তো এই পর্যায়ে এসে চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই ফ্লেমেও এটা করা যাবে না, আবার বেশি লো ফ্লেমেও এটা করা যাবে না, ঠিক মিডিয়াম আঁচে রেখেই পিঠাটা বানাতে হবে। তো পিঠাটা বানাতে আমার 1 মিনিট মতো সময় লেগেছে। এখন পিঠাটা আমি উঠিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আপনারা এটাকে সুজির প্যানকেক বলেন বা পিঠাই বলেন, এটা কিন্তু অনেক ছিদ্র ছিদ্র হতে হবে, না হলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। তো আমি একে একে অনেকগুলো পিঠাই বানিয়ে ফেলেছি, এই পিঠাগুলো কিন্তু 1-1 জন 4-5টা করে খেয়ে নিতে পারবে, কারণ এটা এতটাই টেস্টি হয়। আমি আজকে খুব সহজভাবেই কিন্তু পিঠাটা বানিয়ে দেখিয়েছি, আর রান্না তো সহজ হয় দরকার, তাই না? অনেকেই আছেন যে ভয় রান্না করতে চান না, যে রান্না বুঝি কত কঠিন, কিন্তু আমি বলবো রান্নাটা অত কঠিন না, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই রান্নাটা অনেক সহজ হয়ে যায়। আর রান্না হচ্ছে একটা আর্ট, আপনি এটা যতটা মনোযোগ সহকারে যতটা যত্ন সহকারে করবেন আপনার রান্নাটা ততটাই টেস্টি হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টস করবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি কমেন্টসে জানাবেন, যাতে আমি আপনাদেরকে থ্যাঙ্কস জানাতে পারি। আর আপনাদের মূল্যবান কমেন্টসগুলো কিন্তু পড়তে ভালোই লাগে, তো আপনারা যদি কমেন্টস করেন তো আমার অনেক ভালো লাগবে। ইনশাল্লাহ আবার নতুন করে রেসিপি নিয়ে আসবো। আপনারা সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।